সময় ও বিজ্ঞানের অগ্রগতিতে কাপড়ের পুতুলের স্থান ক্রমাগত দখল করে নিয়েছে প্লাস্টিকের পুতুল। এই সয়লাভ হওয়া প্লাস্টিকের পুতুলের মধ্যে একটি বারবিডল। এই বারবিডল জনপ্রিয়তা পেয়েছে আকাশচুম্বী। যদিও বারবি পুতুল শিশুদের খেলনা হিসেবে সর্বাধিক সমৃদ্ধ, কিন্তু এর গড়ন, চেহারা কোনো কিছুই ঠিক শিশুতোষ নয়। বরং বলতে হয় বারবি একজন প্রাপ্তবয়স্কা। বারবির পুরো নাম বারবারা মিলিস্টেন রবার্টস, এখান থেকেই বারবি নামটি এসেছে। বারবির নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের রুট হ্যান্ডেলার মেয়ের নাম অনুসারে। বারবি পুতুল যেদিন প্রথমে বাজারে আনা হয় সেই দিনটি ছিল 1959 সালের 9 মার্চ। এই দিনটিকে বারবির জন্মদিন হিসেবে পালন করা হয়। বিল্ড লিলি নামের পুতুল রুথের হাত ধরে বাজারে আনল মার্কিন খেলনা প্রতিষ্ঠান ম্যাটেল। কালো চুল, নীল চোখ, লাল ঠোঁট, ছিপছিপে গড়ন, পরনে জেব্রার মতো সাদা কালো ডোরাকাটা পোশাক। প্রথম বছরই বিক্রি হয় প্রায় 3.5 লাখ পিস। যদিও বারবির কাজের সূচনা হয়েছিল ফ্যাশন মডেল হওয়ার মাধ্যমে, তবে এত বছরে বারবি প্রায় 200-এর বেশি কাজ করেছে। চিড়িয়াখানার ডাক্তার, বিজনেস ওম্যান, সেক্রেটারি, এমনকি ম্যাকডোনাল্ডসের ক্যাশিয়ারের কাজও করেছে বারবি। অনুপ্রেরণা দেওয়ার মতো প্রায় সব পেশাজীবী হিসেবেই শিশুদের হাতে উঠেছে এই পুতুল। মানুষ যাওয়ার 4 বছর আগেই চাঁদে গেছে বারবি, আক্ষরিক অর্থে নয়, কল্পনায়। চাঁদের বুকে পা রেখেছিল মহাকাশচারী এই বারবি। 1992 সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে বারবি। যুক্তরাষ্ট্র জুড়ে বারবির জন্য রীতিমতো ভোটের প্রচারণাও চালাচ্ছে ম্যাটেল। অনেকেই বলেন যুক্তরাষ্ট্রের নারীর স্বাধীনতা ও পেশা নির্বাচনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বারবি। বারবিকে শিশুদের রোল মডেল করতে চেয়েছিল ম্যাটেল, তাই 1967 সাল থেকে বিখ্যাত ব্যক্তিদের আদলে তৈরি বারবি বাজারে আসা শুরু করেছে। শুরুটা হয় সুপার মডেল টুইগিকে দিয়ে। এরপর ব্রিটিশ অভিনেত্রী অড্রি হেপবার্ন, মার্কিন গায়িকা ডায়ানা, এমনকি হ্যারি পটারের স্রষ্টা জে কে রোলিংয়ের মতো দেখতে বারবির দেখা মেলে। বারবিডলের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে মেয়েদের নিখুঁত সৌন্দর্যের মাপকাঠি। বারবি ছিল শারীরিকভাবে ত্রুটিহীন। 1980 সালে ম্যাটেল বাজারে আনে কালো রঙের বারবি। সে পথ ধরে এ পর্যন্ত 9 রকমের গড়ন, 35 রকমের গায়ের রং, 94 রকমের চুলের ধরন নিয়ে বাজারে এসেছে এই পুতুল। এমনকি শারীরিক ও মানসিকভাবে নাজুক চরিত্রের বারবিও তৈরি করেছে ম্যাটেল। প্রথম বড় পর্দায় বারবি আসে 1968 সালে। 1901 সালে মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা বারবি ইন দ্য নেট ক্রুকার। এ পর্যন্ত বারবিকে নিয়ে বানানো মোট সিনেমার সংখ্যা 43টি। 150টির বেশি দেশে বারবি পুতুল বিক্রি করা হয়। 1959 সাল থেকে এ পর্যন্ত 1 বিলিয়নের বেশি বারবি বিক্রি করা হয়েছে। যদিও বারবি তৈরির কোম্পানি ম্যাটেল বিক্রির সংখ্যা সঠিক প্রকাশ না করলেও ধারণা করা হয় প্রতি সেকেন্ডে 3টি বারবি বিক্রি করা হয়। হলিউডের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র বারবি সম্প্রতি আমেরিকার বক্স অফিসে আয়ের সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এখন পর্যন্ত $573 মিলিয়ন মার্কিন ডলার জমা পড়েছে। মুক্তির পর মাত্র 16 দিনের মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে 1 বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে ফেলেছে এই সিনেমাটি। এই সিনেমায় সমকামীর বিষয় দেখানো হয়েছে এমন অভিযোগ টেনে কুয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বারবি। একই অভিযোগে লেবাননেও সিনেমাটি বন্ধের ব্যবস্থা করা হয়েছে। নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কারণ দেখিয়ে সিনেমাটি নিষিদ্ধ করেছে আলজেরিয়া। তাদের ধারণা এই সিনেমা বর্তমান সমাজকে ভুল পথে চালিত করতে পারে। শামস মাশরাকা, BBS বাংলা।